আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার আর ক্রিস্পি একটা বিকেলের নাস্তা। সেটা হচ্ছে মুচমুচে বাঁধাকপির পাকোড়া। এভাবে যদি বাঁধাকপির পাকোড়াটা তৈরি করা যায় তাহলে খেতেও অনেক বেশি সুস্বাদু হবে, তাছাড়াও অনেক বেশি ক্রিস্পি হবে। তো চলুন আমি কিভাবে এই মুচমুচে বাঁধাকপি পাকোড়াটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। বাঁধাকপি পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি দিয়ে দেড় বাটি পরিমাণ বাঁধাকপি কুচিয়ে নিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটাকে কিন্তু অবশ্যই ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপরে একটা ডিম দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি। এখানে আমি যতটুকু পরিমাণ তৈরি করব ততটুকুই দিয়ে নিয়েছি, আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন। জালটা একটু বেশি দিব। এখন দিয়ে দিয়েছি চারটা কাঁচামরিচ আর হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে সম্পূর্ণ জালটা কাঁচামরিচ অথবা লাল মরিচের গুঁড়া দিয়েও করে নিতে পারেন। এক চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা যদি দেন তাহলে খুব সুন্দর একটা স্মেল করবে আর খেতেও অনেক বেশি টেস্ট হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখন আমি দিয়ে দিব বেসন। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে আটা অথবা ময়দা দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন। আর আমি বেসনটা একবারে দিব না, অল্প অল্প করে বেসনটা দিয়ে বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো একবারে কিন্তু কিছুতে বেসনটা দিতে যাবেন না, তাহলে আবার আলাদা করে পানি অ্যাড করতে হবে, আর পানি অ্যাড করলে কিন্তু পাকোড়াটা ভালো হয় না। তো রেডি হয়ে গেল কিন্তু পাকোড়ার জন্য বাঁধাকপির পাকোড়ার একটা ডো। এখন আমি চুলায় চলে যাচ্ছি, হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে চুলায় এসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল। তো তেলটা আবার যখন হালকা গরম হয়ে আসবে তারপর আমি একে একে পাকোড়ার শেপগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে বড়ার শেপ করে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন ছোটো বড়ো করে। তবে আমি হাত দিয়ে দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চামচের সাহায্য দিয়ে নিতে পারেন। আর যখনই বোঝা যাবে যে একটা পাশ একটু শক্ত হয়ে এসেছে ঠিক তখনই কিন্তু আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু উল্টিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পাকোড়াগুলোকে একটু ভেজে নিব। তো অবশ্যই মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। আমি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিয়েছি আর অনবরত নেড়ে দিচ্ছি যাতে করে এক পাশ বেশি পুড়ে না যায়। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে যখন ভাজা হবে তখন দেখা যাবে যে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা অনেক বেশি জুসি হবে। তো খুব সুন্দর একটা কালার চলে আসার পরে এখন আমি পাকোড়াগুলোকে একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি। তো তেলটা ঝরিয়ে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলো। তারপরে আমি বাকি যেই ডোটা আছে সবগুলো দিয়ে আবারও পাকোড়াগুলো সেমভাবে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু আরেকটু কালার করেও বাছতে পারেন। তো রেডি হয়ে গেল, আমরা কিন্তু এমনিতেই খেয়ে নিব। আপনারা চাইলে টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন। তো আমি একটা একটু ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা জুসি। আসলে প্রচণ্ড গরম আর এর জন্য ফ্যানটা সারা, যার কারণে আপনারা সাউন্ডটা পাচ্ছেন না। তো ভিতরটা দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন পাকোড়াটা কত বেশি জুসি হয়েছে আর উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি। এইভাবে যদি বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে খান পাকোড়াটা অনেক বেশি মোচমোচেও হবে আর ভিতরটা অনেক বেশি জুসি হবে। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে এই বাঁধাকপির পাকোড়া। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।